ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো লোটে মাছের ঝুড়ি ভাজা। লোটে মাছের ঝুড়ি ভাজা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি লোটে মাছ, এখানে 200 গ্রাম লোটে মাছ নিয়েছি। এটাকে আমি নুন দিয়ে ভালোভাবে ঘষে ধুয়ে নিয়েছি। আর লোটে মাছের আষ্টে গন্ধটা দূর করার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা আমি একটু বেশি পরিমাণেই মেলালাম। মেলানোর পরে এর মধ্যে নিয়ে নেবো আমি নুনটা, 1/2 চা চামচ মেলালাম নুন। আর নিলাম আমি হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব আমি একটু কাঁচা লঙ্কা বাটা। নিয়ে এটাকে আমি এরকমভাবে মেখে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখন নুন হলুদ আর লেবু রস দিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে আমি 10 মিনিট রেখে দিচ্ছি, ততক্ষণে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। লোটে মাছটা আমরা ম্যারিনেট করে রেখেছি। এবার নিয়ে নিয়েছি আমি এখানে 4টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে নিয়েছি। লোটে মাছটা একটু ঝাল ঝাল ভালো লাগে, যার জন্য আমি কাঁচা লঙ্কা কুচিটা নিয়েছি। এখানে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, আর এখানে নিয়েছি 4 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বাটাও নিতে পারেন বা গ্রেট করে নিতে পারেন। আর এখানে বড় সাইজের একটা টমেটো আমি নিয়েছি কুচিয়ে। এর মধ্যে আপনারা ধনে পাতা কুচিও নিতে পারেন। আর লাগবে আমার নুন হলুদ, আর লাগবে সর্ষের তেল। মাছটা আমি রান্না করবো পুরোপুরি সর্ষের তেলে। চলুন এবার আমরা নিয়ে নিয়েছি আমি একটা কড়াই, এটা আমি গ্যাসটা অন করে নিয়েছি, কড়াইটা গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি সর্ষের তেল। আমি 3 চা চামচ নিলাম তেল, সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচিটা। রসুন কুচিটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। রসুন কুচিটার কালার চেঞ্জ হওয়ার পরেই আমি পেঁয়াজ কুচিটা দিলাম, আর সেই সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার টুকরোগুলো। তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা আমি যেহেতু মাছে মাছ দিয়েছি ওই জন্য অল্প পরিমাণে দিলাম। পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে, তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলো। টমেটোটা দেওয়ার পরে এটাকে আমি একটু নাড়াবো। মিক্স করে রাখা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আদা বাটাটা। খুব ভালোভাবে নাড়িয়ে নিই। এবার এটাকে আমার কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি ধনে গুঁড়ো। আর
দিয়ে দিচ্ছি আমি একটু জিরে গুঁড়ো। মাছগুলোকে আমি আস্তে আস্তে ভেঙে দেবো। এক মিনিট বাদে বাদে নাড়াতে থাকতে হবে, নাহলে তলায় ধরে যাবে। দেখুন মাছগুলো ভেঙে গেছে, আর এখন যেটা মনে হচ্ছে একটুখানি হয়ে গেছে, এটা পুরো ভাজা ভাজা হয়ে গেলে পুরো ঝুরঝুরে হয়ে যাবে, সেই সাথে টমেটোগুলোও পুরো গলে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এরকম ভাজাটা আমার মোটামুটি হয়েছে, আরও দু তিন মিনিট নাড়লে এটা হয়ে যাবে। তো আপনারা ইচ্ছে করলে এই সময় এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো মেলাতে পারেন। আমি গরম মশলার গুঁড়ো মেলাবো না, এর মধ্যে আমি লেবু রস মিলিয়ে উপর থেকে লেবু রস ছড়িয়ে এটা সার্ভ করবো, লেবু রস আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে, যার জন্য আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো মেলাবো না। আমি রেডি হয়ে গেছে আমাদের লোটে মাছের কুচুরি ভাজা। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচিটা। এটাকে ভালোভাবে আমি দিয়ে দেবো আরও এক দেড় মিনিট মতো। এ দেখুন রেডি হয়ে গেছে আমাদের লোটে মাছের ঝুরি ভাজা। গ্যাসটা আমি অফ করে দিলাম, এবার আমি তুলে এটাকে সার্ভ করে দেবো। আপনারা এটা রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে এটা। এ দেখুন রেডি হয়ে গেছে আমাদের লোটে মাছের ঝুরি ভাজা। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন আমার চ্যানেলকে, সাবস্ক্রাইব করবেন। আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো আর লেবু রস দিয়ে এটাকে সার্ভ করছি।